হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তোমরা অনেকেই চেয়েছো স্যার এটা একটু ইজি করে দিয়েন, তো কমপ্লিটিং স্টোরির উপরে আমরা অলরেডি ক্লাস দেওয়া শুরু করেছি। তোমরা যদি একটু লক্ষ্য করো, অলরেডি একটি ক্লাস চলে গিয়েছে, এটা দ্বিতীয় ক্লাস হবে। আরও ধারাবাহিকভাবে তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ক্লাসটা দিব। তো তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ক্লাস থাকে কমপ্লিটিং স্টোরি, যেটা সহজ করে দিলে তোমাদের উপকার হবে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। তো কথা না বাড়িয়ে দেখো, আজকের ক্লাসটিতে যে কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এ থার্স্টি ক্রো, মানে একটি তৃষ্ণার্তক কাক। এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি বা অনেক আগে থেকেই জানি। তো আমরা একদম ছোট করে বা একদম সহজ ভাষায় যেটা পড়লে তোমার অনেকটা ইজি হয়ে যাবে আর অনেকদিন মনে থাকবে, তোমরা যদি এইটা আমি যেভাবে অর্থ ধরে ধরে পড়িয়ে দেই সেই অনুযায়ী পড়ো এবং লেখো, তাহলে আমি আশা করি খুব ইজিলি এটা মুখস্থ হয়ে যাবে। তো অনেকেই আবার একটু প্রশ্ন করো স্যার যে আমরা এত ছোট করে লিখবো বা ওইখানে তো কমপ্লিটিং স্টোরির কয়েকটা লাইন দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? কোনো সমস্যা নেই, তুমি সেই লাইন থেকে মিলিয়ে লিখে দিতে পারো এখানে কোন লাইন থেকে শুরু, অথবা তুমি চাইলে এই স্টোরিটা ওই লাইনগুলো বাদ দিয়ে স্টোরিটা শুরু থেকে শুরু করে লিখে দিয়ে আসতে পারো, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আসো আমরা দেখি প্রথম লাইনটা কী আছে। দেখো, ইট ওয়াজ আ হট সামার ডে, এটা ছিল একটি কি গ্রীষ্মের মানে গরমের দিন। একরো একটি কাক ওয়াজ ভেরি থার্স্টি, খুবই তৃষ্ণার্ত ছিল একটি কাক। হ্যাঁ, হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, হি ওয়াজ লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে কি খুঁজতে ছিল, সে খুঁজতে ছিল কি পানি, অল অ্যারাউন্ড তার চারদিকে। এই অল অ্যারাউন্ডের কথা মানে হচ্ছে তার চারদিকে। বাট কিন্তু দেখো, হি ডিড নট গেট, সে পায়নি এ ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটো পানি পায়নি। হি স্টার্ট ফ্লাইং, সে শুরু করেছিল কি ওরা মানে উড়তে, হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে। ঠিক আছে, সাডেনলি হঠাৎ করে হি স আ পিচার, সে একটি কলস বা কলসি দেখতে পেল। ঠিক আছে, হি ফ্লিউ টু দ্য পিচার, ফ্লিউ মানে কি সে সেখানে উড়ে গিয়েছিল, টু দ্য পিচার কি কলসির কাছে, অ্যান্ড ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার এবং কি এটা পান করার জন্য চেষ্টা করেছিল, ফ্রম দ্য পিচার এই কলস থেকে। বাট কিন্তু দ্য পিচার্স ওয়াটার, এই কলসির পানি ওয়াজ সো লো, অনেক নিচে ছিল। ঠিক আছে, দ্যাট দ্য ক্রোস লিভস, যেখানে মানে কাকের ঠোঁট কুড নট রিচ, পৌঁছায় নাই। ঠিক আছে, কুড নট রিচ, এখানে আমরা রিচ পর্যন্তই দিতে পারি। দেখো তাহলে সব থেকে ভালো হয়, তোমরা রিচ সিম দিও। তারপরে দেখো, সাডেনলি হঠাৎ দ্য ক্রোস স সাম পেবলস, কী দেখেছিল, কিছু পাথর দেখেছিল বা পাথরের নুড়ি দেখেছিল। হি মেড এ প্ল্যান, তার মাথায় হুট করে একটি বুদ্ধি আসলো। হি লিফটেড দ্য পিবলস, সে উইথ হিজ মাউথ, তার মুখে করে এই পিবলসগুলো নিয়ে আসলো, অ্যান্ড বিগান এবং শুরু করলো টু পুট দেম, এই কলসির মধ্যে রাখতে তাদের, ইন দ্য পিচার, ঠিক আছে, কলসির মধ্যে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দেখো কি লেখা আছে, দ্য ওয়াটার অফ দ্য পিচার্স, এই কলসির পানি স্লোলি ধীরে ধীরে কেম আসতেছিল, টু দ্য মাউথ কোথায়, মুখের দিকে, অফ দ্য পিচার কলসির মুখের দিকে। তারপর লেখো, আফটার দ্যাট, তারপরে দ্য ক্রো ড্রাঙ্ক ওয়াটার, এবং তারপরে এই কাকটি পানি পান করেছিল, ফ্রম দ্য জগ বা এই কলসি থেকে, অ্যান্ড কোয়েন্সড ইটস থার্স্ট, এবং সে তার তৃষ্ণা মিটাচ্ছিল, অ্যান্ড ফ্লিউ অ্যা ফ্রম দেয়ার, এবং এখান থেকে সে উড়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের পুরো কমপ্লিটিং স্টোরিটা। দেখাও অনেক সহজ আর অনেক ছোট করে দিয়েছি, তো তোমাদের মানে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই যে এত ছোটো করে লিখলে হবে কি না, এটা কিন্তু একদম পুরোপুরি স্টোরিটা এখানে দেওয়া আছে, অনেক মানে ইজিভাবে তুলে ধরা আছে। তো তোমরা চিন্তা না করো, এটা পুরো দিয়ে দিও, আশা করি পুরো মার্কসটা পাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।